যে ভদ্রমহিলা আছে তার সঙ্গে তিনি রিন্টু শেখের পরিচয় রয়েছে বহু বছরের, এবং ভদ্রমহিলার সন্তান দুজনই কিন্তু পরিচিত, তারা চেনেন রিন্টু শেখকে, অর্থাৎ তার বাড়িতে যাতায়াত রয়েছে। কোনো কারণে 4 মাস আগে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সমস্যা হয়, কিন্তু এটা একটা অন্য রূপ ধারণ করেছে। এবার তদন্ত চলছে, তদন্তে নিশ্চয়ই সব ফাইন্ডিংসগুলো উঠে আসবে। তবে সো কল যে অ্যাকিউজ আছে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। একটাই বিষয় আছে যে কোনো সময় কিন্তু ভদ্রমহিলা তার কমপ্লেন্টে রেপের কথা কিন্তু মেনশন করেনি, এটাও কিন্তু তিনি রেপের কথা মেনশন করেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেভাবে এটা লাইমলাইটে এসছে যে তিনি রেপের সম্বন্ধে বলে তিনি একটা ট্রাই তিনি এসছিলেন টু রেপ, এই যে কথাটা এটা কিন্তু মিলছে না তার কমপ্লেন্টের সঙ্গে। জেলাতে আমি তো এসপির সঙ্গে কথা বলেছি এবং তারা তথ্য সংগ্রহ করছে, কিংবা তাদের তারা পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে এবং বাচ্চাদের সঙ্গেও কথা বলেছে, তার 2 সন্তানের সঙ্গে। তারাই বলেছেন যে তার রিন্টু শেখের ওই বাড়িতে আসা যাওয়া ছিল, মানে ইজ এ নোন পার্সন। এবং এমনও যে জিনিসপত্র কিনে দেয়, টাকা পয়সা দেয় বাচ্চাদের সন্তানদের, এই সেগুলো তদন্ত হচ্ছে, কিন্তু একটা ক্লোজ সম্পর্ক ছিল তাদের।